আর হইছো তল মে দেখতে যাবো না আপনি আইছেন আচ্ছা শুনেন আব্বা আমার না যৌতুক লাগবো না শুধু আমার মেয়ে হইলেই চলবো আর কাবির নাম আপনি এরকম একটা করেন যাতে আমার সামর্থ্যের মধ্যে হয় মোটামুটি এটা কি তোর আমার কাছে কইতে হইব তুই শুধু মেয়েটা পছন্দ হয়েছিস নি এটা আমার জানাবি ঠিক আছে ভাই আপনাদের কোন সমস্যা হইতাছে গরম লাগতেছে ফ্যানটা ছেড়ে দাও লাগবো ওই ফ্যানটা ছেড়ে দাও গরম লাগে ফ্যানটা ছেড়ে দাও না না ঠিক আছে ফ্যান ছাড়া দরকার নাই আর এমনি কোনো সমস্যা না ঠিক আছে ছেলের আর কি আপনাকে মেয়ে পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ এটা তো খুশির খবর আর আমাদের মেয়েরও আপনাদের ছেলে পছন্দ হয়েছে হ্যাঁ দুজন দুজন যখন পছন্দ হয়েছে তো কথাটা পাকাপাকি হয়ে যাক কি বলেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ তো আমাকে আর কম দেয় নাই তো যদি আপনাদের কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে আপনারা অবশ্যই বলতে পারেন আপনারা কি দিতে পারবেন এটা একটু শুনি বর্তমানে যেটা চলতেছে আর কি আমরা মানে সামাজিকভাবে আপনার ছেলের মানে স্বাভাবিকভাবে যেটা লাগে ওইটাই দিব সমস্যা নেই এতে আর আপনারা যেটা দিবেন কাবির নামার টাকা মানে 30 লাখ টাকা দিবেন এখন 30 লাখ টাকা থেকে 20 লাখ টাকা নগদ দিবেন আর 10 লাখ টাকা পরে দিলেও চলবো ওইটা সমস্যা নেই ওটা চিন্তা করেন না কি কস তুই কি কস হ্যাঁ ঠিক আছে চলবো সমস্যা নাই আমাদেরও বেশি কিছু চাওয়ার নাই ঠিক আছে শুধু আমার ছেলেরে একটা 70 লাখ টাকা দামের BMW কার দিবেন আর আমাদের তো জানো নেই তিনতলা একটা বিল্ডিং আছে তিন বিল্ডিংয়ের মনে করেন তিনতলার ফ্ল্যাটটা মানে পুরোটাই খালি 6টা রুম আছে 6টা রুমে মনে করেন AC দিয়া সাজাই দিবেন মানে AC দিয়া দিবেন আর ফার্নিচার চিজ বিজ যা লাগে ওইগুলো দিয়ে সাজিয়ে দিবেন আর বেশি কিছু দরকার নাই শুধু চলানোর সময় আমরা মনে করেন 1500 জন লোক আসবো এই আমাদেরও বেশি কিছু চাওয়া নাই আচ্ছা আপনারা বসেন আমরা একটু মানে কথা বলে আসি সাইডে চল বসেন তুই এটা কি সম্বন্ধ লইছস কি কইতাছ হারা যে খরচপাতির কথা কইতাছ 1 কোটি টাকা উপরে যাবো আমার চাহিদা দেখছস কি লোভি ওরা তুমি কি কইছো তুমি যে 30 লাখ টাকার কথা কইছো কাপিন নামার কথা তো বেটাকে চাহিদা থাকবো না ও আমারটা দোষের কাছে না থাক বুঝি আমি কি করবো কয় এটা কি করবো বাবা যাওয়ার হচ্ছে যা কর কইছো চুপচাপ বয়ে থাকবা যা কর এখন আমি কমু ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভাই আগের কথাগুলা বাদ ভাইয়ে যা কইছে মনে করে লেছে মাথা গরম মানুষ তো আপনারা 3 লাখ কাবির নামা দিয়েন আমরা সামাজিক ভাবে যা দেওয়া আমরা তাই দিয়ে দিব কি ঠিক আছে ভাই হ্যাঁ চল ঠিক আছে আজ খুশি ঠিক আছে খুশি থাকলে আমরা খুশি কি কি বুঝলেন ছেলেরাই ভালো হইলে বিবাহ সহজে যাব কখন হয় না আপনাদের মেয়েদেরকেও ভালো হইতে হইব মেয়েদের পক্ষকেও ভালো হইতে হইব ছেলেরা যদি বলে আমরা যৌতুক নিব না তাহলে মেয়েরা আপনারা কাবির নামাটা সহজ করে দেবেন যদি কাবির নামা নিয়ে আপনারা কঠিন করে তোলেন তাহলে ছেলেরা অবশ্যই যৌতুক নিয়ে কঠিন করে তুলবো তাহলে আসুন ছেলেরা যদি যৌতুককে না বলতে পারে তাহলে ছেলেদের অনুযায়ী আপনারাও কাবির নামাকে সহজ করে দেন বিবাহ সহজ হয়ে যাবে তাহলে আসুন আমরা বিবাহটাকে সহজ করে দিই কারণ বিবাহ যদি সহজ হয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশে জিনা করাটা অনেক কঠিন হয়ে যাবে আর যদি জিনা করা অনেক সহজ হয়ে যায় তাহলে বিবাহটা অবশ্যই কঠিন হয়ে যাবো তাহলে আমরা জিনা থেকে বাদ দিয়া আমরা বিবাহটাকে সহজ করে দিই তাহলে আপনাদের ছেলে সবাই ভালো
আচ্ছা মেয়েদের তুমি চা খাবা? আচ্ছা খাও খাও, চা ব্যবস্থা করলাম আমি। সমস্যা নেই, ওটা চিন্তা করেন না। কি দোষ, তুই কি দোষ? হ্যাঁ ঠিক আছে।